দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, এই মুহূর্তে এমন একটা খুশির খবর আপনাদের শোনাবো যেটা শোনার পর সত্যি অনেকেই একটা আস্থা পাবেন, একটা ভরসা পাবেন, বা অনেক দিনের একটা ইচ্ছে বা স্বপ্ন ছিল সেটাও কিন্তু পূরণ হতে চলেছে। সেটা কি না, এখন থেকে প্রত্যেক শুক্রবার দুপুর দুটো এবং প্রত্যেক সোমবার দুপুর দুটো পঞ্চাশে আবার কিন্তু পণ্ডিত শ্রী অর্পণকে লাইভ অনুষ্ঠানে পাচ্ছেন। মাঝখানে যে সময়টা চলছিল সেই সময়ের কারণে প্লাস নিজের ব্যস্ততা এবং এই জ্যোতিষ জগতে নিজেকে আরো আরো অনেক উন্নত জায়গায় পৌঁছানোর জন্য নিজেও কিছুটা ব্যস্ত ছিলেন। এই বিভিন্ন কারণের মধ্যে আপনাদের সঙ্গে হয়তো ওনার যোগাযোগ ছিল, সেটা ইউটিউব ফেসবুক বা অনলাইন যে পরিষেবা আছে তার মধ্যে দিয়ে সরাসরি টিভির লাইভ অনুষ্ঠানে পাচ্ছিলেন না, কিন্তু এখন থেকে প্রত্যেক শুক্রবার দুপুর দুটো এবং প্রত্যেক সোমবার দুটো পঞ্চাশে সৃষ্টির লাইভ অনুষ্ঠানে পণ্ডিত শ্রী অর্পণকে পাচ্ছেন। সেই পণ্ডিত শ্রী অর্পণ যিনি ব্যারাকপুরের ভূমিপুত্র, সেই পণ্ডিত শ্রী অর্পণ যাকে মানুষ বলেন আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ এবং এই তন্ত্র যাই বলুন না কেন, এই দুনিয়ার মধ্যে আজ তিনি জ্যোতিষের পঞ্চমদা বা জ্যোতিষ জগতের আইকন। তার কারণ আজ বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছেন, বহু মানুষ আজকে জীবনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন, বহু মানুষ আছেন অ্যাস্ট্রোলজির দুনিয়ায় এসেছেন এই মানুষটির হাত ধরে। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে এবং সৃষ্টির তরফ থেকে স্বাগত জানাবো অর্পণদাকে। অর্পণদা নমস্কার। অর্পণদা, আজকের দিনে দাঁড়িয়ে এই যে পণ্ডিত শ্রী অর্পণ একজন মানুষ যিনি বারংবার একটাই কথা বলেন যে প্রায়শই শোনা যায় যে অনেক মানুষে বলে থাকেন যে এই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম তারপরে সেই চেম্বারে আর আমরা পাইনি। আজ দেখছি যে একটাই জিনিস যে পণ্ডিত শ্রী অর্পণ ব্যারাকপুর এবং তার যে বাড়ি খর্দা এই দুটো জায়গার মধ্যে সীমাবদ্ধ। আমার যেহেতু ওয়ার্কলোডটা অনেক বেশি, আমি আউটেট বাইরের চেম্বার এখন করছি না, অনলাইনে সব সময় চলছে আর নিজে গৃহে চলছে না। এবং এটাতেও কিন্তু একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি, নিজ গৃহে চলছে কারণ আমার তন্ত্রোক্ত ক্রিয়া করতে হচ্ছে এত বেশি যে সেখানে বাইরে চেম্বারে সময় দিতে পারছি না, এসে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই জন্য চেম্বার আমার নিজের বাড়িতেই থাকবে। না, এটা তো আপনি বলছেন, মানুষ বলছেন যে একজন মানুষকে আমরা দেখলাম পণ্ডিত শ্রী অর্পণ যিনি নিজস্ব বাসগৃহে চেম্বার করেন, তার অর্থ মানুষ চেম্বার ফেলে চলে যেতে পারবে, বাড়িটা ফেলে তো চলে যাবে না। আর আমার ফোন নাম্বারও একই রয়েছে, ফোন নাম্বার সেই যাবে দেখেছিলেন। করোনা সংক্রান্ত বিষয়টা যখন চলছিল তখন তো বাইরের চেম্বার বন্ধই ছিল স্বাভাবিক পরিস্থিতিতে, তার সাথে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে স্টুডিওতে প্রোগ্রাম করা নিয়ে সমস্যা ছিল, এটা তো একটা মানে সবার কমন সমস্যা ছিল, এখন সেটা কেটে গেছে। প্রতি শুক্রবার দুটো আর প্রতি সোমবার দুটো পঞ্চাশ লাইভে আপনারা পাবেন, ফেসবুক লাইভেও পাবেন এবং অনলাইন ইউটিউব দুটোই পাবেন। আচ্ছা অর্পণ দা একটু দেখে নি, কারণ আজকে মানে ফোনের জ্বর চলবে। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি শুভদীপ কর বলছি। শুভদীপ বাবু, দাদাকে বলুন, দাদাকে এতদিন বাদে পেয়ে কিরম লাগছে? ভালো লাগছে। বলুন ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থ 17/5/2002 কটার সময় জন্ম? সকাল 7:30। কোথায় জন্মস্থান? তুমি এখন কি করছো, বর্তমানে কি করছেন? পড়াশোনা কি করছেন? সেকেন্ড ইয়ার সায়েন্স কমার্স আর্টস। অনার্স আছে? পাস না অনার্স?
তোমার হচ্ছে মিথুন রাশি, দেবগণ, পুনর্বসু নক্ষত্র, মিথুন লগ্ন। কি জানতে চাইছো? হ্যাঁ, তুমি কি জানতে চাইছো, মানে ক্যারিয়ারের কি জানতে চাইছো? তোমার গ্রাজুয়েশন বলছি, গ্রাজুয়েশনটা পাশ করতে পারবে, সরকারি চাকরি খুব স্ট্রং যোগ যেটা সেইটা নেই, কিন্তু চেষ্টা করতে পারো। টাইমিংসটা হচ্ছে 2023 থেকে 25 সালের মধ্যে। এছাড়া ব্যবসাও করা যেতে পারে, ঠিক আছে। আর অ্যাফেয়ার ম্যারেজ হতে পারে, অর্থাৎ নিজের পছন্দে বিয়ে হতে পারে। আর কিছু জানতে চাইছো? হ্যালো, একটু বলবো যে যারাই ফোন করবেন খুব তাড়াতাড়ি বলতে হবে, কারণ বহু মানুষ অপেক্ষা করছেন। আর যদি আমার অনুষ্ঠান যারা আগে দেখেছেন তারা, তাদের একটা অভিজ্ঞতা আছে, আমি ফোন করে যা যা রিকোয়ারমেন্ট আমি মোটামুটিটা লাইভে বলে দেব, সব বলা সম্ভব না, কিন্তু যতটা পারি আমি বলে দেবো। ক্যারিয়ার, বিবাহ, বিশেষ সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনায় আসি, এই বছর একটা উল্লেখযোগ্য 99 কটার সময় জন্ম, সেটা কি দুপুর না রাত? দুপুরে। জন্মস্থান? 9:45। 12টা বর্তমান। 12:45 12:45 দুপুর বর্তমান, তাই তো? কি জানতে চাইছেন? কর্কট রাশি আপনার মেয়ের? হ্যাঁ হ্যাঁ, ওর চাকরি হবে নাকি? আপনার মেয়ের কর্কট রাশি, এখন কি করছে ও? গ্রাজুয়েশন করছে। রাশির অষ্টমে বৃহস্পতি ঢুকেছে, সামনের বছর ওর ভালো সময় শুরু হচ্ছে, সামনের অক্টোবরের পর থেকে, সামনের বছর মানে 2022 অক্টোবরের পর থেকে ভালো টাইম। ভালোভাবে যদি একটু সচেষ্ট হয়, ভাগ্যে থাকলেই তো, শুয়ে থাকলে হবে না, সেই ক্ষেত্রে তার চাকরির যোগ খুব প্রবলই আছে এবং আগামী দিনেও চাকরি করবে, তবে সেটা বেসরকারি সরকারি দুটো যোগই আছে। কিন্তু আর কিছু বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, যেটা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দেখুন কর্মরাশিতে যদি প্রবেশ করে, ধরুন কারো কুম্ভ রাশিতে প্রবেশ করে, তাহলে পদমর্যাদা ক্ষুণ্ণ, চিন্তা মন্দের দ্বারা আচ্ছন্ন থাকে, অর্থ ক্ষতি হয়। এবার জন্মকালীন বৃহস্পতি যদি শুভ ক্ষেত্রে থাকে তার ততটা হবে না। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। স্যারের প্রোগ্রাম আগে দেখতাম, মাঝখানে তো উনি বসতেন না, আজকে হঠাৎ করে দেখতাম, আমার ভালো লাগলো ওনাকে। ভালো লাগলো, আচ্ছা বলুন বলুন কার বিষয়ে জানবেন? জানুয়ারি কটার সময় জন্ম? মানে তুলা রাশি ওর? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন? কি এক্সাম? বিএসসি। তার কারণ বলি, প্রথম হচ্ছে ওর বৃহস্পতিটা গত সপ্তাহে যে নকরে ছিল, একটা ডেবিলেটেড অবস্থানে গত এক বছর ধরে ছিল খুব একটা, এবং সেই শিফটিংটা হয়েছে, ওটারই আজকে আলোচনা ছিল প্রোগ্রামে। এই রাশির পঞ্চমে আসলো বৃহস্পতিটা, আস্তে আস্তে এটা ডিগ্রিটা পাবে, ধরুন জানুয়ারির 15 পর থেকে ওর কিন্তু এই পরীক্ষাগুলোর দিকে এগোলে ভালো হবে। রাশির পঞ্চমে বৃহস্পতি গেলে তখন হ্যাঁ তখন মেধা বৃদ্ধি হয়। হ্যাঁ, এই মেধা বৃদ্ধিটা হবে, এবং আপনি যেটা জানতে চাইছেন যে ওই ওই পরীক্ষাটা কিন্তু ও চান্স পাবে আগামী দিনে। হ্যাঁ, সেই যোগটা কিন্তু আছে, এরকম পার্সেন্টেজ আছে, অবশ্যই এফোর্ট দিতে পারে, কোনো চাপ নেই। আর আরো যদি ডিটেইলস জানতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে ওই গোচরে দ্বিতীয় বৃহস্পতি রাশি, দ্বিতীয় বৃহস্পতি থাকলে অনেকের ধারণা প্রচুর অর্থবান হবে, সব ক্ষেত্রে হবে না, সংসারী জীবনের শান্তি সুখ লাভ হবে, যদি কুম্ভ
এই যে বৃহস্পতিটা যার মকর রাশি তার দ্বিতীয় ঢুকেছে, যাদের অবিবাহিত তাদের বিবাহ হতে পারে, সেটা বোথ মেল অ্যান্ড ফিমেল, সংসার জীবনে শান্তি লাভ হবে না, আর বিভিন্ন দিক থেকে লাভ হবে। এখন মানুষ তো লাভ খোঁজে, লাভটা কি লাভ? ব্যবসা করলে লাভ হয়, চাকরি করলে মায়না হয়, সবটাই জীবনে লাভ খোঁজে। তো সেই লাভগুলোর ক্ষেত্রে, স্বাভাবিক সাংসারিক জীবনের ক্ষেত্রে যে লাভগুলো, সেইগুলো রাশির দ্বিতীয় থাকলে পাবে এবং হবে সেই বছর। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, আমি হাওড়ার বাগান থেকে বলছি। কার বিষয়ে জানবো? আপনার নাম আর ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে অর্পিতা ব্যানার্জি। ডেট অফ বার্থ হচ্ছে 23/11/89। 23/11/89 কটার সময় জন্ম? বিকেল 4:34। জন্মস্থান? হাওড়া। টাইম? বিকেল 4:34 হাওড়া। কি জানতে চাইছেন? বলছি স্যার, আমার এখন লাউতাতে চলছে, আমার লাউতাতে কিছুই ভালো হয়নি, খুবই খারাপ হয়েছে শরীর স্বাস্থ্য সব দিক থেকে। আমার মানে বৃহস্পতিবার যে আসছে আমার কিছু ভালো হবে? মানে প্রচন্ড বুঝছি লাউতাতে। প্রথম তো আপনি জ্যোতিষটা জানেন, মানে সেটা দিয়ে বুঝলাম। আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা রাহুর দশার জন্য, এটা আপনাকে কে বলল? আপনার রাশিচক্রে ভাগ্যটা যদি ভালো হয় সেই অনুযায়ী ভালো হবে, অপরের মতো ভালো নাও হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি ভালো হচ্ছে না, কোনটা ভালো হচ্ছে? তাহলে স্পেসিফিক সমস্যা হচ্ছে দাম্পত্য অশান্তি হচ্ছে এবং শরীর হলো আপনার। তাহলে কি নিয়ে সমস্যা? বিয়ে হয়নি মানে অবিবাহিত, বিয়ে হচ্ছে না, তাই তো? আপনার আপনার বিয়ে এখন হবে না, আপনার বিয়ের যোগও পড়েনি। আপনি একদম সাদা কাগজে লিখে নিন আপনার বিয়ের যোগটা শুরু হচ্ছে এই সামনের বছর মার্চ থেকে, টাইমটা লিখে নিন একদম, আমাকেই আবার ফোন করে জানাবেন। 2022 মার্চ থেকে 2023 নভেম্বর এই স্প্যানটার মধ্যে বাগনানের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হবে, আর শরীরটা আপনাকে ভোগাবে। তার কারণ হচ্ছে আপনার কিন্তু বৃষ লগ্ন হলো সপ্তমপতি ষষ্ঠে থাকলে মঙ্গলটা ষষ্ঠে আছে, এই মঙ্গল কিন্তু অশুভ, অতএব তার প্রতিকার না করলে শরীর ডিপ্রেশন মানসিক চাপ এইটা থেকে বেরোতে পারছেন না, এটা ঠিক করতে হবে। আর বিয়েতেও ভালো ভালো কানেকশন এসেও কেটে যেতে পারে, সেই জায়গাটাও প্রতিকার করতে হবে। কিন্তু আমি যে টাইমিংটা বলেছি এই টাইমিংটার মধ্যে আপনার ম্যারেজটা হবে। বলছি স্যার, একটা বলছি ব্রাহ্মণ হবে তো? আমি তো ব্যানার্জি। আমি সেটা বুঝেছি, ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র। আপনার আপনার যে রাশিচক্র তাতে আপনার থেকে নিচে অর্থাৎ ক্ষত্রিয় বা শূদ্র এতে বিয়ে হবে না, ঠিক আছে? দ্বিজয়ী হবে। ব্রাহ্মণ মেয়ে হলে একটু পাত্র পাওয়া কষ্টকর হয়। পণ্ডিতি অর্পণ, আমি যে বলেছিলাম যে জ্যোতিষ জগতের আইকন তার প্রমাণ এখানে লাইভে লিখিয়ে দেই, আমি লিখিয়ে দেই সব। ওনাকে আমি বললাম যেটা উনি লিখে রাখলো, তো ওনার বিয়ে হলে আমাকে এরকম ফোন করবে, আমার এটাই হয়। আরো একটা জিনিস এই অনুষ্ঠান থেকে পেলাম আমরা, ইনি কিন্তু জ্যোতিষ চর্চা করেন। হ্যাঁ, ভালো তো। এবং যিনি জ্যোতিষ চর্চা করেন তিনিও কিন্তু নিজের চর্চাটা ঠিক হচ্ছে কিনা জানার জন্য কাকে ফোন করলেন? পণ্ডিত শ্রী অর্পণকে। বহু অ্যাস্ট্রোলজার পণ্ডিত অর্পণদা তৈরি করেছেন পণ্ডিত শ্রী অর্পণ, এবং আজকে সেটা প্রমাণ। হ্যালো নমস্কার। হ্যাঁ স্যার, আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে? ডেট অফ বার্থ টাইম? বলুন। সকাল 9:44 বালুরঘাট। আপনার নাম কি? সমস্যা হয়েছে? বিভিন্ন পরীক্ষা স্যার বসছি, মানে আমার সরকারি চাকরিটা কবে হবে, মানে সেই সময়টা একটু জানতে চাই। হ্যাঁ, পরীক্ষায় বসছেন, উৎসাহের সাথেই বসবেন। সরকারি চাকরির টাইমটা হচ্ছে 2022 এপ্রিল থেকে 24 নভেম্বর, এই স্প্যানটার মধ্যে হওয়ার যোগটা আরও রয়েছে, একদম লেগে থাকুন, ঠিক আছে? আর মন আর মন ছিল মানে ওই সময় কি স্যার আমার হবে না কি কোনো আটকে যেতে পারে? আমি কিছু হ্যাঁ বলছি, আপনার পঞ্চমে বক্রী মঙ্গল আছে ধনুতে, ওই ওই গ্রহটা আর শনিটা বৃশ্চিকে বক্রী রয়েছে, এই লগ্নের ক্ষেত্রে বক্রী শনি বৃশ্চিকে থাকলে তাকে কিন্তু প্রতিকার করতেই হবে, নাহলে চতুর্থ হচ্ছে লিয়াস, যোগাযোগটা নষ্ট হবে, মুখে গিয়ে আটকে যেতে পারে, হোল্ড হয়ে যেতে পারে, ঠিক আছে?
চতুর্থে শনি আর মঙ্গল এই দুটি গ্রহকে আপনার একটু প্রতিকার করতে হবে। আর এর জন্য অবশ্যই অনলাইন পরিষেবা আছে, ডিটেলস জানার জন্য ফোন করুন 9674009632 এবং আরও একটি নাম্বার 9836707677। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। এখন থেকে দাদাকে কিন্তু খর্দা রামকৃষ্ণপার নিজস্ব বাসগৃহে পাচ্ছেন। বৃহস্পতির গোচরের ফলটা বলছিলাম, এই যে পরিবর্তন হয়েছে সেখানে তৃতীয় ঘরে থাকলে কি হয়, অনেকেরই প্রশ্ন, যাদের ধনুরাশি তাদের তৃতীয় ঘরে, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, দুরারোগ্য রোগের সংকেত আসতে পারে, আত্মীয় পরিজনের সাথে মনোমালিন্য, বন্ধু বিচ্ছেদ, এবং তৃতীয় বৃহস্পতি খুব শুভ ফল দান করে না। চতুর্থ বৃহস্পতি, রাশির চতুর্থ বৃহস্পতি থাকলে এই যা স্টেজ আছে, যাদের বৃশ্চিক রাশি তাদের রাশির চতুর্থ বৃহস্পতি, সেক্ষেত্রে বিদ্যায় শুভ ফল হবে, যারা বায়োসাইন্স নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে শুভ ফল হবে, ফ্ল্যাট, সম্পত্তি, গাড়ি, পার্থিব সুখভোগ যেটাকে বলি আমরা, সেইটা যাদের ইচ্ছা কেনাকাটি করার সেগুলো হতে পারে, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হতে পারে, এবং পৈতৃক গৃহে থেকে আলাদা গিয়ে গিয়ে আবার বাড়ি করা সেই যোগাযোগটা হতে পারে। রাশির পঞ্চম অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে, কিন্তু আমি রাউন্ড দিয়ে বলি, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি লিভারের সমস্যা হতে পারে, সন্তান যাদের হচ্ছিল না তাদের সন্তান হতে পারে, কোনো হতাশার জায়গা নেই, এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা, যারা জয়েন্ট এন্ট্রান্স, বিটেক, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে মেধা বৃদ্ধি হবে, অর্থাৎ ওই যে চাকরিগুলো ওই যে পড়াশোনাটা করছেন তাদের নেক্সট ইয়ারে তো পরীক্ষা দেবেন, সেই পরীক্ষাটা ভালো হবে। ষষ্ঠে হলে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে হবে, ষষ্ঠে হলে লোয়ার অ্যাবডোমেন প্রবলেম, জন্ডিস হতে পারে, আর শিক্ষিত শত্রু বাড়তে পারে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কমিটমেন্ট যেটা থাকে, বিবাহের কমিটমেন্ট, সেগুলো থেকে সরে আসতে পারে, অর্থাৎ প্রেমে একটা প্রতারণা হতে পারে। রাশির সপ্তমে বৃহস্পতি ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি যাদের, তাদের সপ্তমে বৃহস্পতি, যাদের বিয়ে হচ্ছিল না, পুরুষ বা নারী বিয়ে হতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে ট্রানজিটে রাশির সপ্তমে বৃহস্পতি থাকলে চুল কম এরকম পাত্র হয়, বা একটু মেয়ের থেকে বয়স বেশি, 8-10 বছরের ডিফারেন্সে বিয়ে হতে পারে, কিন্তু ফ্ল্যাবি চেহারা হয়। আর কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি, সেক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হলেও যেহেতু ধনস্থান দৃষ্ট সেহেতু অর্থনৈতিক উন্নতি হবে, আর ভাগ্যপতি অষ্টমে যেহেতু, সেহেতু তাদের গুরুজন হানি হতে পারে, পিতামাতার শরীর খারাপ, বিশেষ করে পিতার ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে। আর মিথুন রাশির ক্ষেত্রে নবমে অত্যন্ত শুভ ফল, জানুয়ারির 15 তারিখের পর থেকে রাশির নবমে বৃহস্পতি বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, ভালো চাকরি পাওয়া, ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক সাধারণ মানুষ যেটা ভাবে সেইগুলো সে পেতে পারে, অন্যান্য গ্রহের অবস্থানটা দেখে এটা বিচার করতে হবে। শুধু রাশির নবমে বৃহস্পতি গেল আর সঙ্গে সঙ্গে একজন রিক্সাওয়ালা ডাক্তার হলো তা কিন্তু হবে না। আমার অনুষ্ঠান যারা দেখেন তারা খুব লক্ষ্য করবেন কিন্তু যে আমার রাশির নবমে বৃহস্পতি গেছে, তার মানে আমি এখন আলু বিক্রি করছিলাম, আমি কাল থেকে একটা বড় সার্জেন হয়ে যাব, তা হবে না। এবং অনেক কালো কাপড় টাপড় পরা লোক চ্যানেলে দীর্ঘদিন ধরে এসব বলে বেড়ায়, মানে যখন তখন যা কিছুতেই করে দেওয়া যায়, সেগুলো কিন্তু হয় না, অবাস্তবে। নিজের কেরিয়ার নিজেকেই তৈরি করতে হয়, তৈরির ক্ষেত্রে গ্রহ আপনাকে সাপোর্ট দেবে, গ্রহ মানেই ঈশ্বর, ঈশ্বর আলাদা কিছু নেই, মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কেউ ফ্ল্যাট ফ্ল্যাট করে রয়েছে কৈলাসে, এরকম ধারণা যদি আপনাদের থেকে থাকে খুব নিকৃষ্ট ধারণা, কিন্তু মানে সূর্য প্রত্যক্ষ দেবতা, তিনিই ভগবান, সেই ভগবানকে আপনি কৃষ্ণ কালী যেটাই রূপ দেবেন। এখন এই ধরনের স্পিরিচুয়ালিজমের অনুষ্ঠান আগামী দিনে আসছে যে আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে যে ধর্ম কাকে বলে, সে নিয়েও আসবো আমি। তার কারণটা হচ্ছে এই তন্ত্র নিয়ে, বৈষ্ণব নিয়ে, হ্যাঁ না জেনে যা খুশি তাই চলছে মানুষের। সেই জন্য বলি যে বৃহস্পতির ইষ্টদেবীকে তারা মা, তাই তো, তারা সাধকরা তো চ্যানেলে তাই বলে, তাদের জিজ্ঞেস করবেন তো তারার যে ধ্যানটা করে, প্রত্যালিদং পদাং ঘোরাং বলে একটি ধ্যান আছে, সেই ধ্যানের শেষ লাইনে একটি কথা আছে,
বিশ্ব ব্যাপকত্ব আনত। বাবা খাপা নিগমানন্দ সরস্বতী মহারাজকে দীক্ষা দেওয়ার সময় বলেছিল তারাকে আকাশটাই তারা, তার মানে বিশ্বটাই তারা। এই যে ভাবনা, এই ভাবনায় আসুন, অনেক রিলিফ পাবে না, না হলে এই রিলিজিয়াস ফ্যান্টাসিতে ভুগবেন, এই বজরংবলীকে পুজো করবো, এই মেয়েকে পুজো করবো, কোনো পুজোতেই কিন্তু ভালো ফল হবে না স্পেসিফিকেশন না থাকলে। হ্যালো হ্যালো, যে কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। দশম ঘরে রাশির দশমে যাদের, অর্থাৎ বিষ রাশি মিথুন রাশির ক্ষেত্রে, বিষ রাশির ক্ষেত্রে রাশির দশমে গোচরে বৃহস্পতি যাদের থাকছে, তারা সরকারি চাকরির চেষ্টা করলে পেতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি প্রমোশন হতে পারে, এবং এছাড়া তারা অত্যন্ত সুমর্যাদা বিশিষ্ট পদ পেতে পারে, এবং যারা ব্যবসা করবে তাদেরও অত্যন্ত শুভ ফল। রাশির একাদশে বৃহস্পতি শুভ ফল দেয়, এই ক্ষেত্রে শুভ ফল দেবে, এবং সেটা মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। আর দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরে বৃহস্পতি কুম্ভের ক্ষেত্রে একটু অতিরিক্ত ব্যয়ের মধ্যে ফেলে দেবে, এর বেশি কিছু হবে না। আবার শুক্রবার দিন ঠিক 2:50 দেখা হবে লাইভ অনুষ্ঠানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, দাদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও, কিন্তু আপনাদের জন্য ফোন খোলা আছে, ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। আগামী শুক্রবার আবার 2:50 দাদাকে নিয়ে হাজির থাকবো। নমস্কার।